দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী তথা মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকের এই ভিডিওতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতাটি নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি শব্দের মানে, কবিতার প্রতিটি লাইনের তাৎপর্য সহ বিস্তারিত এক মনোজ্ঞ আলোচনা পরিবেশন করতে চলেছি। ঘরে বসে অতি সহজে সম্পূর্ণ কবিতাটি বুঝে নিতে আজকের এই ভিডিওটি তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না। ভিডিও শুরুতেই জানাই, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতাটি নেওয়া হয়েছে পত্রপুট কাব্যগ্রন্থ থেকে, কিন্তু পরবর্তীতে এই কবিতাটি সঞ্চয়িতা কাব্য সংকলনেও অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ পরবর্তীতে সঞ্চয়িতা কাব্য সংকলনেও এই কবিতাটিকে স্থান দেওয়া হয়েছে। কবিতাটি নিয়ে সম্পূর্ণ আলোচনা শুরু করার আগে তোমাদের দুটি তথ্য জেনে নিতে হবে। প্রথম, কবিতায় তুমি বলতে কবি কিন্তু আফ্রিকাকে বুঝিয়েছেন, আর দ্বিতীয়ত, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকাকে একটি নারীর সঙ্গে তুলনা করেছেন। যাই হোক, চলে আসি আমরা কবিতার মূল আলোচনায়। কবিতার প্রথম অনুচ্ছেদে আমরা দেখব আফ্রিকার কেমনভাবে জন্ম হয়, অর্থাৎ আফ্রিকার জন্ম বৃত্তান্ত। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, অর্থাৎ প্রথম লাইন থেকেই আমরা জানতে পারছি আদিম যুগের কোনো একটা ঘটনা এখানে বর্ণিত হয়েছে। সেই আদিম যুগের সময়টা কেমন ছিল? উদ্ভ্রান্ত ছিল। উদ্ভ্রান্ত মানে কি? দিশেহারা বা দিকবিদিক শূন্য একটা মুহূর্তে কি ঘটেছিল? স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, স্রষ্টা মানে সৃষ্টিকর্তা, এখানে ধরে নেব ঈশ্বর, নিজের প্রতি অসন্তোষে, নিজের কাজে সন্তুষ্ট হতে পারছিলেন না, নিজের সৃষ্টির প্রতি অসন্তুষ্ট স্রষ্টা নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে। অর্থাৎ তিনি একটা জিনিস বানাচ্ছেন, দেখছেন মন মতো হয়নি, তিনি তখন মাথা নেড়ে বারবার বলছেন না না হয়নি, আবার তিনি সেটা ভাঙছেন, আবার নতুন করে গড়ছেন। ভাঙা গড়ার এই খেলাটা তিনি কেন খেলছেন? তার সৃষ্টিকে নিখুততর করবার জন্য, আরও ভালো করবার জন্য। সেদিন কি হলো? রুদ্র সমুদ্রের বাহু, রুদ্র মানে ভয়ঙ্কর বা উত্তাল, সমুদ্রের বাহু মানে হাত, এখানে বোঝানো হয়েছে উত্তাল সমুদ্রের জলরাশি প্রাচী ধরিত্রীর বুকের থেকে, প্রাচী মানে পূর্ব, ধরিত্রী মানে পৃথিবী, পৃথিবীর পূর্ব দিগন্তের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আমি প্রথমেই বলেছিলাম এই কবিতায় তুমি বলে কবি কিন্তু আফ্রিকাকে সম্বোধন করছেন, তাই তিনি আফ্রিকাকে বলছেন সেই দিন ভয়ঙ্কর সমুদ্রের জলরাশি পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা কোথায় নিয়ে গেল? বাদলে তোমায় বনস্পতি নিবিড় পাহারায়, তোমাকে বনস্পতি নিবিড় পাহারা দিয়ে ঘিরে ফেলা হলো, বাঁধনে বেঁধে ফেলা হলো। এখানে অনেকের মনেই একটা প্রশ্ন জাগবে, বনস্পতি মানে কি? বনস্পতি মানে বড় বড় বৃক্ষ, তার মানে প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে আফ্রিকাকে বড় বড় বৃক্ষের পাহারায় ঘিরে ফেলা হলো কৃপণ আলোর অন্তপুরে। অন্তপুর মানে অন্দরমহল, বাড়ির মধ্যে। এমনভাবে ঘিরে ফেলা হলো আফ্রিকাকে যেন সে কৃপণ আলোর অন্তপুরে বন্দী হয়ে গেল। আলোকে কেন কৃপণ বলা হয়েছে? কৃপণ কথার অর্থ কিপ্টে, যেখানে আলো পৌঁছতে পারে না সেখানে তো আলো কৃপণ হবেই। আমরা প্রত্যেকে জানি আফ্রিকার জঙ্গলে দিনের বেলায়ও অন্ধকার থাকে, তাই কবি এটাকে কৃপণ আলোর অন্তপুর বলে অভিহিত করেছেন। তার মানে প্রথম পর্ব থেকে আমরা দেখলাম স্রষ্টা যখন সৃষ্টিকার্যে মত্ত, তখন সমুদ্রের উত্তাল ঢেউয়ের বুকে মাথা তুলে দাঁড়ালো আফ্রিকা, তাকে ঘিরে ধরল বনস্পতির দল আর অন্ধকার। এবার আমরা চলে আসব দ্বিতীয় অনুচ্ছেদে, যেখানে দেখব জন্মের পর আফ্রিকা কেমনভাবে অবকাশ যাপন করছে, কেমনভাবে সময় কাটাচ্ছে, নিজেকে কেমনভাবে গড়ে তুলছে সেই ছবি। সেখানে নিভৃত অবকাশে তুমি, সেখানে মানে তোমরা বুঝতেই পারলে বনস্পতির পাহারায় ঘেরা কৃপণ আলোর অন্তপুরে যেন নিভৃত অবকাশ যাপন করছিল। নিভৃত মানে একাকী, অবকাশ যাপন করছিল কে? আফ্রিকা। সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, অর্থাৎ নিভৃত অবকাশকালে আফ্রিকা ক্রমে ক্রমে দুর্গমের রহস্য ভেদ করতে সচেষ্ট হয়।
দুর্গম কথার অর্থ যেখানে আমরা সহজে পৌঁছতে পারি না, সেই রকম জায়গার রহস্য আফ্রিকা কিন্তু সংগ্রহ করছিল। চীন ছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। আফ্রিকার মন কিন্তু চেতনাতীত, কারণ আফ্রিকা একটা ভূখণ্ড। তাই কবি বলছেন, জলস্থল অন্তরীক্ষে দুর্বোধ সংকেতগুলিকে উন্মোচনের চেষ্টা করছিল আফ্রিকা, আর দুর্গম রহস্যের মধ্যে বসে সে যেন খুঁজতে চেয়েছিল প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র। বিদ্রুপ করেছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, অর্থাৎ তুমি বিরূপ সেজে, বিরূপের ছদ্মবেশ ধারণ করে, খারাপ বেশ ধারণ করে তুমি ভীষণকে, ভয়ঙ্করকে উপহাস করেছিলে, বিদ্রুপ করেছিলে, টিটকেরি কেটেছিলে। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, তুমি চাইছিলে আশঙ্কা ভয়কে হার মানাতে। কেমনভাবে হার মানাতে চাইছিলে? আপনাকে উগ্র করে, নিজেকে তুমি উগ্রভাবে সাজিয়ে ভয়কে হার মানাতে চাইছিলে। কতটা নিজেকে উগ্র সাজিয়েছিল আফ্রিকা তাও কবি বলেছেন, বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। অর্থাৎ যুদ্ধের সময় যেমন রণবাদ্য বাজে, চারিদিকে বিভীষিকা ছড়িয়ে পড়ে, ঠিক তেমনই আফ্রিকা নিজেকে ভয়ঙ্কর উগ্র হিসাবে সাজিয়ে তুলেছিল। সহজভাবে বলতে গেলে, ভয়ঙ্কর পরিবেশের মধ্যেও বিরূপের ছদ্মবেশ আর বিভীষিকার প্রচণ্ড মহিমায় আফ্রিকা শঙ্কাকে, ভয়কে হার মানাতে চেয়েছিল। অর্থাৎ এই অনুচ্ছেদ থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম, প্রতিকূলতার মধ্যে নিজে থেকে আফ্রিকা প্রতিকূলতাকে জয় করার চেষ্টা করেছিল। এবার আমরা তৃতীয় অনুচ্ছেদে আসব, কিন্তু তার আগে বলি, বহুদিন সভ্য জগৎ থেকে বিচ্ছিন্ন আফ্রিকা সকলের কাছে ছিল উপেক্ষিত, কিন্তু সভ্য ইউরোপীয়দের নজর যখন পড়ল আফ্রিকার জঙ্গলের ওপর, তারা ভাবল এই আফ্রিকাকে লুট করলে, এখানকার মানুষকে যদি আমরা কৃতদাস বানাতে পারি, এখানে যদি আমরা নিজেদের সাম্রাজ্য উপনিবেশ এগুলো প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমরা আরও ক্ষমতাসীন হয়ে উঠব। তাদের এই হীন বাসনা চরিতার্থ করবার জন্য কিন্তু ইউরোপীয় শক্তিরা, আমরা জানি ইতিহাস থেকে পড়েছি, কেমনভাবে আফ্রিকার উপর অত্যাচার করেছিল। সেই ঐতিহাসিক সত্যকে পাথেয় করেই কবিগুরু কিন্তু তৃতীয় পর্বে আফ্রিকার ওপর সাম্রাজ্যবাদীদের অত্যাচারের যে নির্মম কাহিনী, সেটা আমাদের সামনে তুলে ধরেছেন। হায় ছায়াবৃতা, ছায়াবৃতা মানে ছায়া দ্বারা আবৃতা, ছায়া দিয়ে যে ঘেরা নারী। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। আবিল মানে ঝাপসা বা ঘোলা। সভ্য দেশের কাছে আফ্রিকা কালো ঘোমটার নিচে যে এক সুন্দর লস্যময়ী নারী, তার সেই নারী মূর্তিটা এতদিন আমাদের কাছে অধরা ছিল। আমরা আফ্রিকাকে উপেক্ষা করেছি, আমাদের দৃষ্টিশক্তি হয়তো ঝাপসা ছিল, কিন্তু যখন সাম্রাজ্যবাদীর দল জানতে পারল আফ্রিকা এক সুন্দর নারী, তখন তারা ছুটে এলো আফ্রিকার বুকে। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওরা কারা? ওরা সাম্রাজ্যবাদী শক্তি, যারা আফ্রিকাকে পদানত করতে চেয়েছিল, যারা ব্যক্তিস্বার্থ চরিতার্থ করবার জন্য আফ্রিকাকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করেছিল। এই সাম্রাজ্যবাদীরা কতটা হিংস্র বোঝাতে কবি বলছেন, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল। লোহার হাতকড়ি আর মানুষ ধরা বলতে কি বোঝানো হয়েছে? মানুষকে কৃতদাস করবার কথা বলা হয়েছে। সভ্য দেশেরা, তথাকথিত সভ্য দেশেরা কালো আমেরিকানদের ধরে চেয়েছিল তাদের কৃতদাস বানাতে। এরা কেমন ছিল এই সাম্রাজ্যবাদীরা? গর্বে অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। যে অরণ্যে সূর্য ওঠে না সেটা তো নিঃসন্দেহে অন্ধকার জঙ্গল, কিন্তু এই সাম্রাজ্যবাদীরা আত্ম অহংকার আত্মগর্বে তার চাইতেও অন্ধকার ছিল। সভ্যের বর্বল লোভ নগ্ন করল নির্লজ্জ অমানুষতা। এই সভ্যদের, এই সভ্য সাম্রাজ্যবাদীদের বর্বল লোভ, অসভ্য লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, একদম নিজেকে উলঙ্গ করে দিল। নিজেরা কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, কতটা বর্বর, নিজেরা কতটা অমানুষ, কতটা মনুষ্যত্বহীন, সেটা সর্বসমক্ষে প্রকাশ করলো। কিভাবে? আফ্রিকার ওপর অত্যাচার চালিয়ে, পাশবিক অত্যাচার চালিয়ে। এখানে ওই ইতিহাসে যেমনভাবে শ্বেতাঙ্গরা এসে কৃষ্ণাঙ্গ আফ্রিকানদের ওপর অত্যাচার চালিয়েছিল, সেটাকেই কবি এক নারীর উপর
পুরুষ, নরপিশাচ পুরুষদের অত্যাচারের কিন্তু মোড়কে মোড়বার চেষ্টা করেছেন। পঙ্কিল হল ধুলি, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে, পঙ্কিল হল ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। কতটা ব্যথা দেওয়ার মতো লাইন! তোমার ভাষাহীন ক্রন্দন, আফ্রিকা কান্না কথা বলতে পারে না, সে কাঁদছে, ফুপিয়ে কাঁদছে, তার মুখে ভাষা নেই, তার চোখের জলে বাষ্পাকুল অরণ্য পথ, অরণ্যের রাস্তা ভিজে গেল। তোমার পঙ্কিল হলো ধুলি, ধুলো এই আফ্রিকার জঙ্গলের ধুলোগুলো কাঁদায় পরিণত হলো, পঙ্কে পরিণত হলো, কিসে? আফ্রিকার চোখের জলে আর দেহের রক্তক্ষরণে। আফ্রিকার উপর এতটা অত্যাচার হয়েছে, তার দেহ ক্ষতবিক্ষত, সেই ক্ষতবিক্ষত দেহের রক্ত আর চোখের থেকে অনবরত ঝরে পড়া জল, দুটো মিলে মিশে আফ্রিকার ভূমি পুরো কাদা কাদা হয়ে গেল। দস্যুর পায়ের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। আফ্রিকাকে কেমনভাবে অপমানিত করা হলো, তার মান সম্মান কেমনভাবে হরণ করা হলো, তার ইতিহাসের ওপর রেখে যাওয়া হলো চিরকালীন অপমানের চিহ্ন। এক ধরনের জুতো থাকে, তার নিচে দেখবে কাঁঠালের গায়ে যেমন কাটা কাটা, ঠিক সেই রকম খাঁচ খাঁচ কাটা থাকে, মূলত দৌড়নোর সময় যে জুতো আর কি পরা হয়। আর তোমরা এটাও দেখবে, যখন বর্ষাকালে কাদা হয়ে যায় তখন ওই রকম জুতো পরলে তার নিচে কিন্তু কাদা লেগে যায় বা গেঁথে যায়। জুতোর নিচে কাদা লেগে যাওয়া মানে কতটা বর্ষা হয়েছে, কতটা সেই বর্ষার জল মাটিকে ভিজিয়ে দিতে পেরেছে, তার কিন্তু সেটা থাকে চিহ্ন। আর এখানে আফ্রিকার দেহ থেকে কত রক্ত ঝরেছে, আফ্রিকার চোখ থেকে কত জল ঝরেছে, তার চিহ্ন হয়ে রয়েছে কিন্তু আফ্রিকার ভূমিতে এই কাদাগুলো, যেগুলো দস্যুরা যখন অত্যাচার করবার পর হেঁটে যাচ্ছে তাদের জুতোর নিচে কাদাগুলো আটকে রয়েছে। কেমনভাবে? চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, অর্থাৎ পায়ের জুতোর নিচে মানবতার ইতিহাসের কলঙ্কিত অধ্যায় যেন রয়ে গেল। এবার চতুর্থ অনুচ্ছেদ, যেখানে আমরা দেখব একদিকে সাম্রাজ্যবাদীরা কিভাবে আফ্রিকার উপর অত্যাচার চালাচ্ছে আর অন্যদিকে সাম্রাজ্যবাদীদের পাড়ায় পাড়ায় তখন কি হচ্ছে। একদিকে নৃশংসতা, একদিকে রক্তক্ষয়, একদিকে অমানুষতা, আর অন্যদিকে সুন্দরের আরাধনা, দুটো বৈপরীত্যে ভরা চিত্রকে কবি কিন্তু আমাদের সামনে এখানে তুলে ধরেছেন। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকাল সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। অর্থাৎ একদিকে যখন সাম্রাজ্যবাদীরা আফ্রিকার উপর পৈশাচিক আক্রমণ করছে, যখন সুন্দরকে পদদলিত করছে, অন্যদিকে সাম্রাজ্যবাদীদের পাড়ায় তখন শিশুরা নিশ্চিন্ত মনে মায়ের কোলে খেলছে, সকাল সন্ধ্যায় দেবতার নামে আরাধনা চলছে, চারিদিকে একটা সুন্দরের বাতাবরণ। এবার অন্তিম পর্ব কবিতার এই অনুচ্ছেদে কবি আফ্রিকার কাছে যুগান্তের কবিকে ক্ষমা চাইতে বলেছেন। কে এই যুগান্তের কবি, সবটা তোমাদের জানাবো। আজ পশ্চিম দিগন্তে, আজ পৃথিবীর পশ্চিম প্রান্তে প্রদোষকাল, সন্ধ্যাবেলা ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, ঝোড়ো বাতাসে নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড়, গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, পশুরা নিজেদের গোপন ডেরা গোপন গহ্বর থেকে বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। তার মানে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়বে গোটা পৃথিবীতে, ঠিক তার প্রাককালে, যুদ্ধের আগুন যখন ধীরে ধীরে আস্তে আস্তে জ্বলে ওঠা শুরু করেছে, যখন আকাশ ছেয়ে গেছে ঝোড়ো বাতাসে, যখন গোপন গুহার থেকে বেরিয়ে আসছে মানুষরূপী পশুর দল যারা শোষণ করতে চায় সভ্যতার শেষ চিহ্ন, এই রকম একটা কালকেই কবি কিন্তু প্রায়শ্চিত্তের কাল হিসাবে বিবেচনা করেছেন। তিনি ডাকছেন যুগান্তের কবিকে। যুগান্তের কবিটা আসলে কে, এর উত্তর দেখবে সহজভাবে কিন্তু সহায়িকাতে দেওয়া নেই, অ্যাভয়েড করা আছে। উত্তরটা তোমাদের বুঝিয়ে বলি, যিনি এক যুগ থেকে আমাদের অন্য যুগে নিয়ে যেতে পারেন তিনি যুগান্তের কবি, অর্থাৎ ঈশ্বর। কবি এখানে ঈশ্বরকে ডাকছেন। কেন? আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। কবি বলছেন, হে ঈশ্বর, এই সন্ধ্যা নামার আগে আপনি ওই মানহারা মানবী, সম্মান হীরা মেয়ে, যার সম্মান হরণ করা হয়েছে, অর্থাৎ আফ্রিকার দরজায় গিয়ে নত মস্তকে ক্ষমা চান। কেন কবি যুগান্তের কবিকে ক্ষমা চাইতে বলছেন? কারণ স্রষ্টার সৃষ্টি হলো আফ্রিকা, আর নিজের সৃষ্টিকে রক্ষা করার দায়িত্ব স্রষ্টার। স্রষ্টা পারেনি নিজের সৃষ্টির সম্মান রক্ষা করতে, তাই যুগান্তের কবিকে
বিশ্বকবি বলছেন, আপনি আফ্রিকার দ্বারে দাঁড়িয়ে নতমস্তকে ক্ষমা চান। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। আজ চারিদিকে পৃথিবীতে যখন হিংসার বাতাবরণ, হিংসার প্রলাপ, এই হিংসায় ভরা পৃথিবীতে ক্ষমা করো এই শব্দগুচ্ছের উচ্চারণই হয়ে থাকুক সভ্যতার শেষ পুণ্যবাণী, অর্থাৎ সভ্যতার মহামন্ত্র হয়ে থাকুক ক্ষমার আদর্শ। কেমন লাগলো আজকের এই আলোচনা? অবশ্যই তোমার মতামত কমেন্টে জানিও। একই সঙ্গে এই রকমভাবেই অভিষেক কবিতা, তোমাদের অসুখী একজন কবিতা, অন্যান্য গল্প, তার আলোচনা করেও আমি একাধিক ভিডিও পোস্ট করেছি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। আমরা যত ভিডিও পোস্ট করেছি সবগুলো পরপর দেখতে চাইলে ভিডিও ডেসক্রিপশান এবং প্রথম কমেন্টে যে লিংক আমি দিয়ে দিয়েছি সেই লিংকে ক্লিক করো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।